টাকার জন্য পড়াইতে পারি নাই। পড়াবার ইচ্ছা ছিল যে ওরে যেত বন্ধুকে আমি পড়াতে পারি, এইটা ইচ্ছা করছিলাম কিন্তু পারলাম না। আমার এই মেয়ে অনেক জায়গাতে কাজ আসে কিন্তু যৌতুক চায়, এই জন্য কারণে আমি বিয়ে দিতে পারিনি। অনেক টাকা চায়। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা করো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে লাইভ আমাদের সঙ্গে, তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একটি অসহায় পরিবার আমাদের সামনে আছে। তো আসলে এই পরিবারে কি হয়েছে সেই কথাগুলোই আজ আমরা তুলে ধরব আপনাদের উদ্দেশ্যে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? রেশমি। সাথে কে আপনার? আমার আম্মু। আম্মু, তো এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? আমার আম্মু অনেক অসুস্থ। কি হয়েছে আপনার আম্মুর? একটু হাড়ের সমস্যা। হাড়ের সমস্যা কতদিন যাবত? 5 বছর। 5 বছর ধরে? আচ্ছা, তো এই যে 5 বছর ধরে যে আপনার আম্মুর হাড়ের সমস্যা, তো আমরা একটু আপনার আম্মুর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? শেলিনা। শেলিনা, একটু জোরে কথা বলবেন। শেলিনা, আপনার গ্রামের বাড়ি কোথায়? ফরিদপুর। তো আসলে এই যে মানে আপনার হাড়ের সমস্যা কতদিন যাবত? 5 বছর। আচ্ছা, তো এই যে 5 বছর থেকে যে আপনার হাড়ের সমস্যা, তো ডাক্তার দেখাইছেন? দেখাইছি। ডাক্তার দেখানোর পর কি বলছে ডাক্তার বলেন? আসলে আপনার কি ডাক্তার কি বলেছে? বলেছে বুকে তোমার রিং করা লাগবে। বুকে মানে হাড়ে রিং পরাইতে হবে। আচ্ছা, এটা কতদিন আগে দেখাইছেন? 5 বছর আগে। আচ্ছা, আপনার স্বামী কি হয়েছে? স্বামী আছে? না। ছেলে মেয়ে কয়জন? 3 মেয়ে। 3 মেয়ে? আর ছেলে? ছেলে নাই। আচ্ছা, ছেলে নাই, 3 মেয়ে। আচ্ছা, এ কি আপনার সাথে যে আছে এ কি বড়? না, এ দুই বোনের ছোট। মানে সবার ছোট? হ্যাঁ। আচ্ছা, তো সেই 2 মেয়ে কি করে আপনার? তাদেরকে কি বিয়ে শাদী দিয়েছেন? জি। আপনার স্বামী কি হয়েছে বললেন? ডায়াবেটিস হয়েছিল, খাতো অনেক। ফরিদপুরের গায়ে নিয়ে নিয়ে চেষ্টা করতাম ওই সিরিজ নতো। অনেক টাকা ফেলাইছি। খাইতে 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 রক্ত শূন্য হইয়া এমনি মারা গেছে। রক্ত শূন্যতা দেখে মারা গেছে নাকি? আচ্ছা, তো আসলে আপনারা তাকে টাইম মতো ডাক্তার দেখান নাই? দেখাইছি। কি বলেছে ডাক্তার? অপরিমেন খাইছে। রুটি 1.5টা রুটি রাতের ভিতরে কাবার করে কেসে খাইয়ে সারছে সে। মানে 1 কেজি আটার রুটি খাইয়ে সারছে এক রাতে, এক খেয়ে শেষ করেছে। আচ্ছা, তো আসলে এক রাতে যে 1 কেজি আটার রুটি খেয়েছে সে কি অনেক বেশি খাইতো? হয়, ভাত এরকম ডিশি করে 1-1 গামলা করে খাচ্ছে। এক গামলা বিস্কুট, মানে ওই যে মিঠাই বলে ওইগুলো কিনে কিনে এনে খাতো। আচ্ছা, খেয়ে খেয়ে ওইগুলি রয়তো, ওইগুলো চলতো না অবশেষে, ওই সিরিজ নতো চলতো না। অবশেষে তারপরে কয়েক আর ওষুধ খামো না, না খাওয়ার কারণে এমনি এই দূরে ছেড়ে চলে গেল। আচ্ছা, তো কত বছর আগে আপনার স্বামী মারা গেছে? আট বছর হয়েছে। দর্শক, আপনারা দেখছেন আসলে, তো আমরা একটু রেশমির সাথে কথা বলি। রেশমি, আপনার বাবাকে দেখেছেন? হ্যাঁ। বাবা কেমন ছিল? বাবা অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর ছিল? আদর করেছে বাবা? হ্যাঁ। বাবার কথা মনে পড়ে? হ্যাঁ। কি মনে পড়ে? আব্বা অনেক ভালোবাসতো, এটাই। শুধু ভালোবাসতো, কোথাও নিয়ে যেত না? হ্যাঁ। তো বলেন সেই কথাগুলো বলেন, কি মনে পড়ে? নিয়ে যেত, বাজারে নিয়ে যেত, সব জায়গায় নিয়ে যেত। সব জায়গায় নিয়ে যেত? স্কুলে কখনো নিয়ে গেছিল? না। নিয়ে যায়নি কেন? অসুস্থ ছিল। অসুস্থ ছিল? আমি ছোট ছিলাম। আচ্ছা, আপনারা ছোট ছিলেন। আচ্ছা, দর্শক আসলে আপনারা যারা দেখছেন এই রেশমিকে, তো আসলে বাবার কথা সবচেয়ে বেশি কোন বিষয়টা মনে পড়ে আপনার বাবার? কোন কথাটা? মানে আমার বলেন কোন কথাটা মনে পড়ে বাবার বেশি, সবচেয়ে বেশি মনে পড়ে কোন বিষয়টা? মানে কষ্ট লাগে, এখন বাবা নাই। কষ্ট করে খাইতেছি মানুষের। আম্মু অনেক কষ্ট করে রোজগার করতেছে, ওটা খাইতেছে, এটাই এটাই। আচ্ছা, বাবা থাকলে?
বাবা থাকলে আমার এত কষ্ট করা লাগতো না। আপনি কি করেন? আমি কিছু করি না। কিছু করেন না? আপনার আম্মু কি করে? বাসায় কাজ করে। বাসায় কাজ করে। আচ্ছা, তো আমরা আপনার আম্মুর সাথে আর একটু কথা বলি। তো আসলে আপনার এই যে রিং পড়াতে কত টাকা লাগতে পারে? কত টাকা লাগতে পারে? 5 লক্ষ। 5 লাখ টাকা? ডাক্তার বলেছে 5 লাখ লাগবে। আচ্ছা, তো সেই মানে আপনার স্বামীর বিটার মধ্যে জায়গা জমি আছে? না, বিটা নাই। বিটা নাই? না। তাহলে আপনি থাকেন কোথায়? থাকি এখন ছাপড়া। ছাপড়া করে থাকেন? কার জায়গায় থাকেন? থাকি অন্য অন্য জনের জায়গায়, মানে দলিল করা নাই। অন্য জনের জায়গায় থাকেন? আচ্ছা, তো অন্য জনের জায়গায় কিভাবে আপনি থাকেন, মানে কোন কথার উপরে থাকেন? মানে সে মারা গেছে, যার কাছে জমিটা নিয়েছিল যে সাত ভাই, মানে সে মরে যাওয়ার আগে ওই টাকা গুলি আমার কাছে নিয়ে নিয়েছিল। আচ্ছা, সে মারা গেছে, আমার নামে লিখে দেয় নাই। তো সেই টাকা কি পরিশোধ হয়েছে আপনার? না। কত টাকা রয়েছে আরো? আরো 3 লাখের মতো এরকম। 3 লাখের মতো পাবে? মানে তারাই আপনার থেকে পাবে আরো 3 লাখ টাকা? তার মানে আপনার লাগবে 3 লক্ষ টাকা এদিকে, ওদিকে হলো 5 লাখ, 8 লাখ টাকা। তা আসলে মেয়েদেরকে বিয়ে দিয়েছে কে? আপনার স্বামী থাকাকালীন বিয়ে দিয়ে গেছে না আপনি বিয়ে দিয়েছে? না, আমার স্বামী। আপনার স্বামী, মানে দুই মেয়েকে আপনার স্বামী বিয়ে দিয়ে গেছে। যাক, তারা সুখে শান্তি আছে? আছে। মেয়ের জামাইরা আপনাকে আদর যত্ন করে, আপনার খোঁজ খবর নেয়? না। কি কারণে? বোঝেন না, আমার স্বামী নাই, কেউ আমার ভালো জানে না, আমি খাইতে পারি না, দিতে পারি না, এই কারণে জামাইদের কাছে, মায়ের কাছে ভালো না। আচ্ছা আচ্ছা, মানে জামাইদের কাছে পরিচয় দেয় না আমাকে। আচ্ছা, তো দর্শক আসলে গরিবের দুঃখ বোঝার মতো কেউ নেই। তো আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের মা বাবা আছে, মা বাবার সমতুল্য হলো শ্বশুর শাশুড়ি। তো আপনারা যারা মানে শ্বশুর শাশুড়িরা আছে যাদের, এই যে একজনে হারি রয়েছে, বুলুক খেপু দেয় না, একটু বাসা বাড়া হয়ে থাকি, তাও এই জ্ঞান জামাতে টাহা দাও না, টাহা দাও না, টাহা বাবু কোয়া নেই। আচ্ছা, জামাই কি করে? জামাই গরুর ফার্মে থাকে। গরু ফার্ম, মানে অত অর্থ নেই? না, তার নেই। আচ্ছা আচ্ছা, দুই জামাই কি একই? না, এক জামাই একটু ভালো আছে। তো সেই জামাই খোঁজ খবর নাই? না, কেউ নাই না। হ্যাঁ, চাচারা আছে, চাচিরে আছে, কাকারা সবাই আছে, কেউ ই দেয় না। তাদের ডাকাই আসতাম না, কষ্টের জন্য ডাকাই আসছি। হ্যাঁ দর্শক, আসলে আপনারা শুনলেন দুঃখের কথা, যে কষ্টে মানুষ ক্যামেরার সামনে আসে, কেউ হাসিতে আসে না, কেউ মানে অভিনয় করতে আসে না, কষ্ট নিয়ে জীবনের গল্প বলতে আসে। তো আপনারা যারা দেখছেন এই পরিবারকে একটু সহযোগিতা করবেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো আপনি যে আপনার মেয়ে সহ ক্যামেরার সামনে আসছেন, মেয়েকে তো অনেক লোকেরা দেখবে, তারা বিয়ে শাদী করতে চাইবে, তো মেয়েকে কি বিয়ে দিবেন? ভালো ছেলে পেলে দিব। ভালো ছেলে পেলে দিবেন? আচ্ছা, তো আসলে আপনার যদি কেউ সাহায্য করে আপনাকে, কিভাবে সাহায্য করবে, সাহায্য সহযোগিতা যে করবে আপনাকে, কিভাবে সাহায্য সহযোগিতা করবে? মেয়েটা বিয়ে দিতে পারতেছি না, ধরেন আমি ওষুধ খাতি পারছি না, কি দিয়ে বিয়ে দিমু? আচ্ছা হ্যাঁ বলেন। নিজের ওষুধ, আমার ওষুধ খাইতে হবে, আমার বুকে সমস্যা, কেমাই বিয়ে দিব, টাকা পয়সা নাই। তাহলে কি টাকার অভাবে মেয়েকে বিয়ে দিতে পারছেন না? না। আচ্ছা, তো বিয়ের প্রস্তাব আসে কিনা? আসে। কি বলে তারা? তারা কয় এত টাকা লাগবে, অত টাকা লাগবে। তাহলে যৌতুকের জন্য কি মেয়ে বিয়ে দিতে পারতেছেন না? না। যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চাইলে বিয়ে দিবেন? দিবেন না? আচ্ছা, দর্শক আপনারা যারা দেখছেন, তো আপনাদের সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? কি ব্যবস্থা আছে?
তো সেই নাম্বার বলতে পারেন? এই নাম্বার দিলে অনেক মানুষ ফোন দিবে, অনেকে অনেক ধরনের কথা বলবে, সবকিছু জেনে শুনে নাম্বারটি দিতে চান? তো নাম্বারটি বলুন। 01935600192। আচ্ছা, তো দর্শক আপনারা সকলে ভালো থাকবেন যে যেখানে আছেন, তবে কেউ বিয়ে শাদীর প্রতিশ্রুতিতে বদ্ধ হয়ে প্রতারণার শিকার হবেন না। আপনারা ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন, সাদা মনে যে যতটুকু পারেন এই পরিবারটিকে একটু সহযোগিতা করবেন। খুবই গরিব একটি ফ্যামিলি, তো আপনারা একটু আপনাদের হৃদয়ে যদি দাগ কেটে থাকে এই তাদের কথা শুনে, তাহলে একটু এক টাকা দু টাকা যে যতটুকু পারেন সাহায্য করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ তো ঠিক আছে, ভালো থাকবেন দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।